पश्चिम बर्धमान जिलार आसानसोलर रानीगंजे रक्षाकाली मंदिर गलिते एक नेशाग्रस्त युवक एक सोनार दोकने मालिकर अनुपस्थित दोकान शोकेस थेके गयना हाथिए निये सेई दोकने बिक्री करते जाए দোকানের মালিক নিজের দোকানের গয়না চিনতে পারেন বিষয়টি ওই যুবককে বলতেই ওই যুবক পালিয়ে যায় তবে ও ঢুকে গেছে আমি ছেলেটাকে ডাকতে গেছি কোন সময় ও এসে ঢুকে গেছে আমি দেখছি আমার দোকান থেকে একটা ছেলা বেরাচ্ছে ওখান থেকে দেখতে পাচ্ছি আমার দোকান থেকে একটা ছেলা বেরাচ্ছে আমরা কি চাই ভাই যদি চা আমার ওর হাতে এই মালগুলি রয়েছে এই মালগুলি এত রূপের ইয়েগুলো উপরগুলো আচ্ছা নে তারপর উপর মালগুলো রয়েছে তা আমি দেখছি ছেলে এগুলো আমার মাল এর আগে কখনো এরকম ছোট্ট রেস ছিল নাকি পরে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে ধরে ফেলে শুরু হয় প্রহার বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুপুরে চোররা ঢুকছে নেশা করে হালকা চাপ দাড়ি ব্ল্যাক গেঞ্জি পরে মাল চুরি করছে চুরি করে ওর দোকানে বিক্রি করতে এসছে চিন্তা করে এর আগেও দুটো কেস হয়ে গেছে রানীগঞ্জে কোনো কিছু হচ্ছে দিনের বেলায় ঘটনা তো আপনারা এই নিয়ে কিছু ভাবনা চিন্তা করি প্রশাসন আমাদের কিছু সেফ পাচ্ছি না তো আমরা রানীগঞ্জ টাউনে থেকে আমরা সেফ পাচ্ছি তো এটা তো সোনার উপর একটা গলি সোনার উপর গলি দোকান তো আপনারা এখানে ব্যবসায়ীরা মিলে কোনো সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নেব কিছু হবে না এর আগে চুরি হলো কি হলো কোনো কিছু হলো না রিপোর্টার এলো থানা এলো লিখে লিখে গেল ওর মাল তো গেল টিভি রয়েছে সিসিটিভি থাকতেও তো চুরি হয়ে গেল কি লাভ হলো সিসিটিভি থেকে সোনার বালাটা যে বার করে নিয়ে গেল সিসিটিভি থেকে লাভটা কি দিনের বেলা মন্দিরে চুরি হচ্ছে লাভটা কি আছে কি মনে হয় প্রশাসনকে আরো সতর্কতা আপনাদের একটু গার্ড দিলে ভালো হয় মাঝে মাঝে সিভিল ড্রেসে যদি ঘুরে তো আরো ভালো হয় আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট আনন্দ বার্তা।